দাই রোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মুর্শিদাবাদ জেলার তরফ থেকে ইতিমধ্যে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কের রেজাল্ট কিন্তু প্রকাশিত করেছে। প্রায় 23টি আইসিডিএস প্রজেক্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা কীভাবে তোমাদের সেই রেজাল্টগুলি তোমরা চেক করবে এবং তোমাদের রেজাল্টের পিডিএফ লিস্ট তোমরা ডাউনলোড করবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো ফ্রেন্ডস তোমরা কী করবে, ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই পেজে ডিরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, দেখতে পারছো, অথবা তোমরা কিন্তু গুগল ক্রোম ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট মুর্শিদাবাদ .in সার্চ করবে, এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ অল নোটিফিকেশন রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে 12/10/2023 কিন্তু অর্থাৎ তোমাদের সমস্ত লিস্ট কিন্তু এখানে প্রকাশিত করেছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য। তোমাদের যে সমস্ত ব্লকগুলি রয়েছে, 23টি আইসিডিএস প্রজেক্ট রয়েছে দেখতে পাচ্ছ। ব্লক বেলডাঙ্গা 1 রয়েছে, বেলডাঙ্গা 2, বহরমপুর আর রয়েছে, বহরমপুর ইউ, এরপর রয়েছে দেখতে পাচ্ছ এখানে ডোমকল আইসিডিএস প্রজেক্ট, জলঙ্গি আইসিডিএস প্রজেক্ট, এর রানীনগর 1, রানীনগর 2। তো এরকমভাবে কিন্তু তোমার প্রায় সমস্ত আইসিডিএস প্রজেক্টের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে। তো তোমরা কী করো, তোমরা যে ব্লকের ক্যান্ডিডেট রয়েছে তোমরা এই পেজে চলে আসবে। অল নোটিফিকেশনে চলে আসার পর এখানে যে পিডিএফ অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফ অপশনটিতে তোমরা ক্লিক করবে। এই পিডিএফ অপশনটিতে ক্লিক করলে কিন্তু তোমাদের ফোনে কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, অথবা তোমরা যারা বেলডাঙ্গা 2 এর ক্যান্ডিডেট রয়েছো এই পিডিএফ অপশনে তোমরা ক্লিক করবে। বহরমপুর আর এর যারা ক্যান্ডিডেট রয়েছো এই পিডিএফ অপশনে তোমরা ক্লিক করবে। যারা বহরমপুর ইউ এর ক্যান্ডিডেট রয়েছো এই পিডিএফ অপশনে তোমরা ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের ফোনে পিডিএফটি ডাউনলোড হয়ে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কে কিন্তু সমস্ত আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ তোমাদের যে 23টি আইসিডিএস প্রজেক্টের রয়েছে এখানে দেখতে পাচ্ছ, বেলডাঙ্গা 1, বেলডাঙ্গা 2, বহরমপুর, ডোমকল, রায়নগর 1, রায়নগর 2, সমস্ত আইসিডিএস প্রজেক্টের পিডিএফ কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে দেওয়া থাকবে। তো তোমরা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে গেলে কিন্তু তোমরা তোমাদের পিডিএফগুলি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো যেহেতু এখানে 23টি জেলার রেজাল্ট প্রকাশিত, 23টি জেলার রেজাল্ট কিন্তু এখানে ডাউনলোড করে তোমাদের কিন্তু দেখানো সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো তোমরা কী করো, তোমরা কিন্তু এই পিডিএফ অপশনে ক্লিক করে তোমাদের ডাউনলোড করে নিয়ে নেবে, ঠিক আছে। অথবা তোমরা কিন্তু আরেকটা শর্টকাট উপায় রয়েছে, তোমরা কিন্তু 1 মিনিটের মধ্যে তোমাদের সেই রেজাল্টগুলি তোমরা চেক করে নিতে পারবে। তো তোমরা কিন্তু এই পেজে চলে আসে তোমরা কিন্তু একটু উপরের দিকে দেখতে পাবে, এখানে রয়েছে নিউ বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছ, রিটেন এক্সাম হেল্ড অন 28/5/2023 রেজাল্ট অফ ডাইরেক্ট এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তো এইখানে চলে এসে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে টাইপ ইউর রোল নাম্বার। তোমরা কী করবে, এখানে যে রোল নাম্বার যে অপশনটি রয়েছে এখানে যে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, অ্যাপ্লিকেশন করার সময় একটা রোল নাম্বার পেয়েছিলে, সেই রোল নাম্বারটি তোমরা কী করবে এখানে টাইপ করে তোমরা বসিয়ে দেবে। বসানোর পর তোমরা কী করবে, এই সার্চ অপশন দেখতে পাচ্ছ, এই সার্চ অপশনে তোমরা ক্লিক করবে। এই সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট কিন্তু চলে আসবে। তোমাদের যদি সিলেক্টেড হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমাদের নামগুলি চলে আসবে দেখতে। তো এখানে তোমরা কী করো, তোমাদের রোল নাম্বার ক্লিক করে তোমরা কিন্তু সার্চে ক্লিক করবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু শর্টকাটের মধ্যে তোমরা কিন্তু তোমাদের নামগুলি তোমরা চেক করে নিতে পারবে, ঠিক আছে। তোমাদের সমস্ত পিডিএফগুলি ডাউনলোড করার দরকার নেই, এইভাবে শর্টকাটেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্টগুলি এখান থেকে চেক করতে পারবে। তো ফ্রেন্ডস তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, দেখতে পারছো বেলডাঙ্গা 1, বেলডাঙ্গা 2, তোমাদের পিডিএফ অপশনগুলিতে ডাউনলোড করলে তোমাদের পিডিএফ ডাউনলোড, পিডিএফ ডাউনলোডের পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের লিস্ট চলে আসবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে বেলডাঙ্গা 2 এর যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছে তোমাদের লিস্ট কিন্তু এটি এখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানে, এবং তোমাদের কিন্তু রোল নাম্বারগুলি এখানে রয়েছে দেখতে পাচ্ছ। পিডিএফগুলি ডাউনলোড করে তোমাদের রোল নাম্বারগুলো একবার চেক করে নেবে, সাথে কিন্তু তোমাদের নামগুলি চেক করে নেবে। তো এখানে যে ক্যান্ডিডেটগুলি সিলেক্টেড হয়েছে দেখতে পাচ্ছ, এখানে প্রায় 16 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে বেলডাঙ্গা 2 আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রেজাল্ট। তো এখানে কিন্তু যে সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যে রয়েছে সোফিয়া নাজনিন, সুমাইয়া খাতুন, শর্মিষ্ঠা প্রামাণিক, শ্রাবন্তী মণ্ডল, হাসিনা খাতুন, শিল্পা হালদার, ফাল্গুনি সাহা, চৈতালি ভৌমিক, পমি মাল, সঙ্গীতা রায়, শ্রীলেখা বাগদি, সোনিয়া খাতুন, শাবানা পারভিন, মাহমুদ খাতুন, মাসুমা পারভিন এবং মৌমিতা নাজির। তো এই যে 16 জন ক্যান্ডিডেট রয়েছে এখানে কিন্তু 16 জন ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশিত করা হয়েছে। তো তোমরা অবশ্যই পিডিএফগুলো ডাউনলোড করে চেক করে নেবে একবার। বেলডাঙ্গা 2 এবং বেলডাঙ্গা 1 এর ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ, 14 জনের নাম এখানে প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু অবশ্যই একবার কী করো, এই পিডিএফগুলি ডাউনলোড করে নেবে আমার ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে, অথবা যেভাবে তোমাদের দেখে দিলাম সেভাবে তোমরা কিন্তু একবার পিডিএফগুলি ডাউনলোড করে তোমরা একবার তোমাদের নামগুলি কিন্তু একবার চেক করে নেবে সমস্ত ব্লকে, ঠিক আছে। তো তোমাদের যদি কোথাও কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে চেক করতে বা পিডিএফ ডাউনলোড করতে, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তোমাদের যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু লাইক করো এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবাইকে পাওয়ার জন্য।